हेलो स्टूडेंट, वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्री, आज के तुम्हारे संगे क्लास इलेवन फिजिक्स वित्तीय गति चैप्टारे प्रॉब्लम सेट वन अंक नहीं आलोचना करब। ये चैप्टार देखे ना तुम्हारा थियोरी कमप्लीट कर दीम अभी तुम्हें बोले समस्त चैप्टारे तुम्हारे थियोरी कमप्लीट आज से चैप्टारे एम सिक्यू और न्यूमेरिकल प्रॉब्लमगुल समाधान कर देव। तो जेहेतु हमारे वित्तीय गति कमप्लीट करा गए और एखान कि अंक देखे नौ तुम्हारा जी साइंस बीटा प्लेलिस्टे जाओ से क्लास इलेवन फिजिक्स न्यूमेरिकल से क्लिक कर देखो वित्तीय गति अलरेडी एक थेके आठ नम्बर अंक पर्यंत करा जाए छ नम्बर पार्टे। ओके, आज के नौ नम्बर अंक तो एक कमप्लीट कर देव चैप्टर अर्थात वित्तीय गति बाद बाकी जो न्यूमेरिकलगुलो बाकी आछे प्रॉब्लम सेट वन से आज कमप्लीट हो जाए। ओके, एरपर कौन चैप्टारे न्यूमेरिकल प्रॉब्लम कराले भालो हबे कौन चैप्टारे एम सी कराले भालो हबे तुम्हारा सेटा कमेंटे जानाओ। सो आज के भिडियो खूब गुरुत्वपूर्ण है, भिडियो को स्किप करबे ना, प्रथम थेके शेष पर्यंत देखबे, कारण आमी आज के जो न्यूमेरिकल प्रॉब्लमगुलो समाधान करब सेटा सबथेके सहज करे बोझानोर चेष्टा करब। आर जदि तोमरा नतून थाको अवश्यई साइंस बीटा चैनल सबसक्राइब करबे एबं पाशे थाका बेल आइकन प्रेस करबे, भिडियोते एकटा लाइक देबे आर बंधुर संगे बेशी करे शेयर करबे। तो तोमादेर छाया प्रकाशनी बोई देखबे प्रॉब्लम सेट वन যে ন নম্বর অঙ্কটা কি আছে দেখো। এখানে অঙ্কটা বলেছে কি দেখো, 60 সেমি দীর্ঘ একটি সুতো দুই প্রান্তে 1 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তুকে বেঁধে একটি টেবিলের ব্যাস বরাবর রাখা হলো। টেবিলটিকে তার কেন্দ্রগামী অক্ষের চারিদিকে ঘোরানো হলে দেখা গেল ব্যাস বরাবর সুতোটির কোনো গতি উৎপন্ন হয় না। ওকে, হলো না। 1 কেজি ভরটি টেবিলের কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, 1 কেজি ভরের বস্তুর টেবিলের কেন্দ্র থেকে দূরত্ব কত সেটা বের করতে বলেছে দেখো। খুবই সহজ, আমি আগে একটা ছবি রেখে দিই দেখো। टेबिल आर व्यास बराबर दुटो वस्तु आटो वस्तु आटे धरल कत कत के जी देखना बोले एखे एखे प्रथम कि एक के जी और तीन के जी एटा एक के जी एट तीन के जी और एर पर कत दूर आज 60 सेंटीमिटार। ओके, 60 सेंटीमिटार। हमें छविटा एक बड़ो कर बोझा जाते तुम्हारा सहजे बुझते पर एखान ये आज एक के जी और एखे आज हमारे कत तीन के जी तीन के जी। ओके, এদের মধ্যেকার দূরত্ব কত 60 সেন্টিমিটার। এখানে কোশ্চেনে বলে দিয়েছে টোটাল ডিস্টেন্সটা কত 60 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে এখানে। তাহলে দেখো ঘোরানো হলে তাহলে যদি 1 কেজি ভরটির টেবিলের কেন্দ্র থেকে এই এর দৈর্ঘ্যটা কত হবে সেটা বের করতে হবে। ওকে, খুবই সহজ দেখে না, আমি প্রথমে লিখছি দেখে না। এটা 9 নম্বর প্রবলেম, প্রদত্ত এম ওয়ান ইকুয়াল টু 1 কেজি, एम टू इक्वल टू 3 के जी, एल इक्वल टू 60 सेंटीमिटार। ओके, 60 सेंटीमिटार ये बोले दीजिए। ओके, हमें एखे धरे नहीं धरी 1 के जी भर वस्तुटी टेबिलर केंद्र थेके केंद्र थेके 1 सेमी दूरे आछे, बा 1 सेमी दूरत्व आछे। ओके, एक दूरत्व आमी एखाने लिखे दिलाम दूरत्व दूरत्व आछे। ओके, एटा তাহলে দেখে নাও আমরা কি বের করলাম এখান থেকে। তাহলে একটা টেবিলের কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা 1 কেজি একটা 3 কেজি ভরে একটা বস্তু আছে 60 সেন্টিমিটার দূরত্ব এবং এটা টেবিলের ব্যাস বরাবর আছে। ওকে, এম ব্যাস বরাবর, এই ব্যাস বরাবর আছে, যেটা ব্যাস আছে এই ব্যাস বরাবর, অর্থাৎ এইটা নয় পুরোটাই যে এই টোটালটা মিলে ব্যাস ছবিটা এরকম নাও হতে পারে। তাহলে এরকম আছে, ওকে এরকম, অর্থাৎ পুরো ব্যাস বরাবর আছে মানে টোটাল ব্যাসের এই প্রান্ত থেকে এই প্রান্ত থাকবে এটা নয়। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, একটা টেবিল আছে ধরলাম গোল টেবিল, তাহলে এটা তার হচ্ছে ব্যাস। ওকে, এটা ব্যাস, তাহলে কেন্দ্র সাপেক্ষে টেবিলটা ঘুরছে, কেন্দ্র সাপেক্ষে টেবিলটা ঘুরছে, এবার এই ব্যাস বরাবর এই বস্তুটা আছে, ধরলাম এটা ধরলাম এইভাবে আছে, এখানে একটা বস্তু আছে এই বরাবর, তাহলে এটা হচ্ছে 1 কেজি আর এটা হচ্ছে কত 3 কেজি, তাহলে এর দূরত্ব কত হবে, এর দূরত্বটা কত সেটা বের করতে বলেছে দেখে নাও। এবার যখনই যখনই আমি এটাকে ধরেছি এক্স, তাহলে টোটালটা যদি আমি এল ধরি, টোটাল দৈর্ঘ্য হচ্ছে যে এল, কারণ এখান থেকে এল একক 60 সেন্টিমিটার, তাহলে এখান থেকে যদি ধরলাম এটা কেন্দ্র, তাহলে এটা হচ্ছে এক্স, এখান থেকে এটা হচ্ছে এক্স আর এখান থেকে তাহলে কি এল মাইনাস এক্স,
ভালো করে বুঝে নাও। এবারে একটা টেবিলের মধ্যে আছে আর টেবিলটা ঘুরছে, তাহলে ঘুরলে এই রশিতে কি হবে, টান কাজ করবে, তাই না? একটা ঘূর্ণাংশের বস্তু, ঘূর্ণাংশের টেবিলের উপরে যদি কোনো বস্তুকে কোনো সুতোকে রাখা হয় সেটা কি তার উপর একটা বল প্রযুক্ত হবে, টান হবে দুদিকে। তাহলে এই বস্তুর জন্য এর এদিকে টান ক্রিয়েট করবে, এর জন্য এদিকে টান উল্টো দিকে হবে, অর্থাৎ এখানে যে টান প্রযুক্ত হবে সেই টানটা ইকুয়াল হবে আর অপোজিট হবে, ওকে, এ দুটোই ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে দুটো টান পরস্পর সমান হবে। এবার দেখে নাও, টান অবশ্যই উৎপন্ন হবে, বলছে কি কোশ্চেনটাই, এখানে কোশ্চেনে বলছে কি সেটা দেখে নাও। এখানে বলছে কি যে দেখা গেলো ব্যাস বরাবর সুতোটি কোনো গতি উৎপন্ন হলো না, এই সুতোটার মধ্যে এই যখন এই টেবিলের ব্যাস বরাবর ঘুরছে, টেবিলটা ঘুরছে তখন এর দুটো বস্তুর মধ্যে কোনো গতি সৃষ্টি হলো না, তার মানে কি নিশ্চয়ই এদিকে যে টান উৎপন্ন হয়েছে, এদিকে যে টান উৎপন্ন সেই টান দুটো কি পরস্পর সমান হয়েছে। তাহলে আমরা সেই টানটাই প্রথম বের করবো, আর যেহেতু এটা একই কৌণিক বেগে ঘুরছে তাহলে এখানে ধরলাম, ধরি টেবিলটি ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ওকে, তাহলে ঘুরছে, তাহলে দেখে নাও এবারে আমরা কীভাবে সমাধান করবো। দেখে নাও আমি বারবার বলছি কোশ্চেনটা একটু ভালো করে বুঝে নাও, কোশ্চেনটা কী বলতে চাইছে, কোশ্চেন বলছে কি একটা টেবিল আছে, টেবিলের ব্যাস বরাবর দুটো বস্তু আছে, একটা 1 কেজি একটা 3 কেজি, এদেরকে একটা সুতো দিয়ে বাঁধা আছে, এই সুতোর মধ্যেকার দূরত্ব কত বলছে 60 সেন্টিমিটার, এদেরকার মধ্যেকার দূরত্ব 60 সেন্টিমিটার। তাহলে একটা ঘূর্ণ একটা টেবিলের ব্যাস বরাবর রেখে টেবিলটাকে ঘোরানো হচ্ছে, সেই টেবিলটাকে যেই কৌণিক বেগে ঘোরানো হচ্ছে সেটাকে আমরা ধরলাম কি ওমেগা। তাহলে ওম ধরলাম যে ওমেগা কৌণিক বেগে টেবিলটা ঘুরছে, তাহলে টেবিলটা ঘোরার ফলে সুতোর মধ্যে কী হচ্ছে, কোনো গতি সৃষ্টি হচ্ছে না, গতি সৃষ্টি হচ্ছে না মানে কি এইদিকে যে টান কাজ করছে এইদিকেও সেই টান কাজ করছে, টান দুটো কি পরস্পর সমান। তাহলে এই 1 কেজি বস্তুটা এই টেবিলের কেন্দ্রবিন্দু থেকে, টেবিলের কেন্দ্রবিন্দু থেকে কতটা দূরত্ব আছে বের করতে হবে। তাহলে আমরা প্রথম কি করব যে 1 কেজি বস্তুর উপর কতটা টান প্রযুক্ত হচ্ছে আর 3 কেজি বস্তুর উপর কতটা টান প্রযুক্ত হচ্ছে, টান দুটো ধরে ইকুয়াল হচ্ছে তবে তো এটা নড়ছে না বা এর মধ্যে কোনো গতি সৃষ্টি হচ্ছে না। তাহলে এখানে লিখবে অতএব 1 কেজি বস্তুর সঙ্গে যুক্ত সুতোর টান সেটা কি হবে, সেটা টি ধরলাম ইকুয়াল টু বা T1 ধরলাম, T1 ইকুয়াল টু তাহলে আমরা জানি কি M1 ওমেগা স্কোয়ার x, কারণ 1 কেজি বর্ত দেখে নাও দূরত্ব কত আছে কেন্দ্রবিন্দু থেকে, x দূরত্ব আছে, এবং 3 কেজি বস্তুর সঙ্গে যুক্ত সুতোর টান সেটা কি হয় T2 ইকুয়াল টু ধরলাম M2 ওমেগা স্কোয়ার, ডিস্টেন্সটা কত L-x, এখান থেকে দূরত্ব কত L-x, ওকে এইটা। তা দেখে নাও এবারে বলেছে কি কোনো গতি সৃষ্টি হচ্ছে না, তারপর টান দূরত্ব সমান। তাহলে এখানে বলতে পারে প্রশ্ন অনুসারে কি বলতে পারি T1 ইকুয়াল টু T2, তার মানে M1 ওমেগা স্কোয়ার x ইকুয়াল টু M2 ওমেগা স্কোয়ার L-x, ওকে এইটা। তাহলে দেখে নাও, তাহলে এম ওমেগা স্কোয়ার কেটে যাবে, তাহলে বা x ইকুয়াল টু বা M1x, M1টা কত দেখে নাও 1 ইন্টু x ইকুয়াল টু M2 হচ্ছে 3 ইন্টু L-x, ওকে এইটা। তাহলে বা x ইকুয়াল টু 3L-3x, 3x যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে দেখে নাও, 3x যদি আমি এইদিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে, তাহলে বা x প্লাস 3x ইকুয়াল টু 3L, তাহলে বা 4x ইকুয়াল টু 3 ইন্টু L কত 60, দেখে নাও এলটা কত 60, তাহলে বা x ইকুয়াল টু 3 ইন্টু 60/4, দেখে নাও। তাহলে এখানে আমার বলতে পারি 4 4 1 4
दुई चार पाँच कुड़ी चार पंद्रह षाट ओके चार पंद्रह षाट तेल बा एक सेकेंड तीन पंद्रह पैंतालिस सेंटीमिटार तेल कत दूरत थको एक के जी वस्तुटा पैंतालिस के जी ओके मैं पैंतालिस सेंटीमिटार पैंतालिस सेंटीमिटार दूरत थको तो मैं छविटा यकम ना ये तो मैंने ये जेटा छोटो थको ये तीन के जी है और यहाँ एक के जी है और यहाँ हे एल माइनस एक्स और यहाँ एक्स अर्थात एक के जी वस्तुटा बेसि दूरत थे केंद्र थे पैंतालिस सेंटीमिटार बाद बाकी पंद्रह सेंटीमिटार थे कारते हे तीन के जी वस्तुटा दूर थको तेरे कैलकुलेशन भलो कर बुझे ना तो हमें ये क्यों करब प्रथम जगह गिवेन आज सेगल लिखल तरह कि धरल जो एक के जी जेहतु एक के जी वस्तुटा कतटा केंद्र थे दूरत आज से बेर करते हुए तो से धर एक केजी भर वस्तुटी टेबिल टेबिले केंद्र थे एक सेमी दूरत आपर कि टेबिलटा घुर कत ओमेगा कोणिक वेग घुर जेहेतु वस्तुटर गति सृष्टि हाँ तेल वस्तुटर मध्य टान जो सूदर टान प्रयुक्त से इक्ुअल एंड अपोजिट रही है तो दोटो इक्ुअल हो जाए से बोलते कि तेल एक केजी भर पर प्रयुक्त सूतर पर संगे जुक्त जो सूतरा जुक्त आज तरह प्रयुक्त टान और तीन केजिर संगे जुक्त सूतर पर टान प्रश्न आज दो इक्ुअल करब से समाधान कर लेसार बैरिया खूब सीम्पल बेपारो ओके तो आशा तुम्हें बुझे रहे हो नेक्स्ट क्वेश्चन देखे ना क्वेश्चन नम्बर टेन कि बोलते देखे ना यहाँ खूब सहज क्वेश्चन आज एक घड़ी मिनिटे काटार प्रानबिंदुर बेग एर घंटार काटार प्रानबिंदुर बेग अपेक्षा कुड़ी गुण बेसि कुड़ी गुण बेसि ओके मिनिटर काटार दैर्घ्य दस सेंटीमिटार हो घंटार काटार दैर्घ्य कत हो खूब सहज आज देखें क्वेश्चन तेल क्या भाव समाधान कर देखें क्वेश्चन एक भलोक बोझ चेषा कर बार बार बी क्वेश्चनगुलो खूब गुरुत्वपूर्ण आज क्वेश्चन जो डिपलि बुझे तत अन्सार सहज भाव करते तो देखे ना क्वेश्चन नम्बर टेन ये घड़ी हमें एकटू एके दीची तुम्हारे मिनिटे काटा घंटा काटा नर्माली क्या हे घंटा काटा एक छोटो है मिनिटे काटा एक बड़ो है ओके तो ये एल वन ये एल टू घंटा काटा दैर्घ्य एल वन और मिनिटे काटा दैर्घ्य एल टू तो ये देखो एखे दीजिए कि मिनिटे काटार प्रानबिंदुर बेग घंटार काटार प्रानबिंदुर बेग अपेक्षा कुड़ी गुण बेसि तेल एखे धरे नब धरी मिनिटर काटार एवं घंटार काटार प्रानबिंदुर बेग प्रान्तबिंदुर बेग भि वन एवं भि टू ओके ये अतएव भि वन इक्वल टू ट्वेंटी भि टू इटा के एक नम्बर दिल एटा क्वेश्चन बोले देखो मिनिटे काटार प्रान्तबिंदु बेग घंटार काटार प्रान्तबिंदु बेगर अपेक्षा कुड़ी गुण बेसि ओके ये बोले मिनिटे घंटा मिनिटर काटार दैर्घ्य दस सेंटीमिटार हो घंटार काटार दैर्घ्य कत है तो हमें ओमेगा मैं कोणी बेग बेर करी कारण दोटो घुरे तो दोटो जिनसे घुरे तेल ओमेगा बेर करी एखे लिखी मिनिटे काटार काटार कौनिक बेग क्या से ओमेगा वन धरची इक्वल टू टू पाई बाय सिक्सटी रेडियन पर सेकेंड ओके ये अनुरूप भावे घंटार काटार बेर करते क्या घंटार काटार कौनिक बेग से ओमेगा टू धरल ओके से टू पाई बाय सिक्सटी इंटू टू देख ना पुष्कर दिए टू पाई बाय थ्री सिक्स जीरो जीरो रेडियन पर सेकेंड देख ना मिनिटे काटा तक ना मिनिटे काटा एक बार एखान गए आर एखे आसें तेल कत एक घंटा एक घंटा माना जा छत्तीस सेकेंड कैपिटल टी इक्वल टू कत है कैपिटल टी इक्वल थ्री सिक्स जीरो जीरो सेकेंड तैना कारण एखान एक मिनिटे काटा गए आर एखे आसें टोटाल तेल से एक घंटा जाए एक घंटा मैं छत्तीस सेकेंड ओके यहाँ हलो अनुरूप भावे घंटार
কাটার কৌণিক বেগ ওমেগা টু ইকুয়াল টু কি হবে দেখো, এখান থেকে অর্থাৎ বারোটা থেকে আবার বারোটায় আসবে, একটা পূর্ণ চক্রতে কত ঘন্টা হবে দেখো, বারো ঘন্টা, তাই না? এখান থেকে ছ ঘন্টা, এখান থেকে ছয়, তাহলে বারো ঘন্টা, তাহলে বারো ঘন্টা এক ঘন্টার জন্য এটা, তাহলে বারো ঘন্টা হলে বারো দিয়ে ভাগ হবে, তাহলে এটা টু পাই বাই টুয়েলভ ইন্টু থ্রি সিক্স জিরো জিরো এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখানে বলতে পারি অতএব মিনিটের কাটার 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 প্রান্ত বিন্দুর বেগ, প্রান্ত বিন্দুর বেগ ভি ওয়ান ইকুয়াল টু কি হবে, ওমেগা ওয়ান এল ওয়ান, ওমেগা ওয়ান এল ওয়ান, তাই না? আমরা ভি ইকুয়াল ওমেগা আর আমরা এটা জানি, তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে এইটাই তো ব্যাসার্ধ, তাই না? তাহলে ওমেগা এল ওয়ান ধরলাম, তাহলে ওমেগা এল ওয়ান আমরা এখানে মান বসাবো না, পরে বসাবো। অনুরূপভাবে বলতে পারি কি ঘন্টার কাটার এবং ঘন্টার কাটার প্রান্ত বিন্দুর বেগ, প্রান্ত বিন্দুর বেগ ভি টু ইকুয়াল টু ওমেগা টু এল টু, যেখানে এল ওয়ান এল টু এখানে লিখে দেবে, যেখানে এল ওয়ান এবং এল টু বা এল ওয়ান ইকুয়াল টু মিনিটের কাটা দৈর্ঘ্য, মিনিটের কাটার দৈর্ঘ্য আর এল টু ইকুয়াল টু ঘন্টার কাটার দৈর্ঘ্য। ওকে, তাহলে এল টু ইকুয়াল টু ঘন্টার কাটার দৈর্ঘ্য আর এল ওয়ান ইকুয়াল টু মিনিটের কাটার দৈর্ঘ্য, এটা লিখে দেবো যেখানে বলে, তাহলে এটা হলো। তাহলে এবারে আমরা এটা এক নম্বর সমীকরণে বসাবো, তাহলে অতএব এক নম্বর সমীকরণ থেকে পাই করণ থেকে পাই, তাহলে কি পাওয়া যাবে দেখেন এখান থেকে, তাহলে ভি ওয়ানের মান কি পেয়েছি আমি, ওমেগা এল ওয়ান, তাহলে ওমেগা এল ওয়ান ইকুয়াল টু দেখে নাও আর টোয়েন্টি ইন্টু ভি টু ইকুয়াল টু দেখে নাও ওমেগা টু এল টু, তাহলে বা আমি কী বের করবো দেখে নাও, কার দৈর্ঘ্য বের করতে বলেছি দেখে নাও, এখানে আমার কার দৈর্ঘ্য বের করতে বলেছি দেখে নাও, এখানে কোশ্চেনে বলেছে দেখে নাও যে ঘন্টা কাটা দৈর্ঘ্য কত, অর্থাৎ এল টুর মানটা বের করতে হবে, এল টুর মানটা বের করতে হবে, এল ওয়ানটা বলতে কত দেখো, এল ওয়ান বলছে দশ সেন্টিমিটার, মিনিটে কাটা দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার, আমি এখানে একটু মুছে দিচ্ছি, মিনিটের কাটা দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বলে দিয়ে, অর্থাৎ এল ওয়ান ইকুয়াল টু বলে দিয়েছে, এল টুটা আমাকে বের করতে হবে, তাহলে এখানে একটু মান বসিয়ে দিই, ওমেগা ওয়ান এল ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ইন্টু ওমেগা টু হচ্ছে কি টু পাই বাই টুয়েলভ ইন্টু থ্রি সিক্স জিরো জিরো ইন্টু এল টু, আচ্ছা টু পাই বাই থ্রি সিক্স জিরো জিরো এটা কী ছিল, ওমেগা ওয়ান, ওমেগা ওয়ান ইকুয়াল টু কী ছিল টু পাই বাই থ্রি সিক্স জিরো জিরো, তাহলে এখানে ওমেগা ওয়ান বসাতে পারি, তাহলে বা ওমেগা ওয়ান এল ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি বাই টুয়েলভ টুয়েলভটা দেখে দেবেন ইন্টু ওমেগা ওয়ান এল টু, তাহলে এই ওমেগা ওয়ান কেটে গেল, তাহলে বা বলতে পারি কি এল টু ইকুয়াল টু এল ওয়ান ইন্টু টুয়েলভ বাই টোয়েন্টি, তাহলে এল ওয়ানটা কত টেন, টেন ইন্টু টুয়েলভ বাই টোয়েন্টি, শূন্য শূন্য কাটবে দুই দিয়ে কাটো ছ দোকানে বারো, তাহলে এল টু ইকুয়াল টু কত সিক্স সেমি, তা দেখো না এল টু ইকুয়াল টু সিক্স সেমি, তাহলে এটা যদি এল ওয়ানটা মিনিটের কাটা দৈর্ঘ্য যদি দশ সেন্টিমিটার হয় তাহলে ঘন্টার কাটা দৈর্ঘ্য হবে ছয় সেন্টিমিটার, সবই ধরনের ক্যালকুলেশন কীভাবে করলাম সিম্পল ব্যাপার হয়েছে, প্রথমে বেগ দুটো ধরে নেবে দরকার পড়ে দুটো কাটা দৈর্ঘ্য ধরে নেবে, ধরো বেগ দুটো দৈর্ঘ্য ভি ওয়ান ভি টু, বেগ দুটি হচ্ছে প্রান্ত বিন্দুর বেগ, মিনিটার আর ঘন্টার কাটার ভি ওয়ান ভি টু, আর দুটোই কাটার দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান এল টু, তার প্রশ্ন অনুসারে ভি ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ভি টু বলে দেবে, কোশ্চেনটা বলে দিচ্ছি ওকে প্রশ্ন অনুসারে লিখে, এবার তুমি কৌণিক বেগ বের করবে, মিনিটের কাটার কৌণিক বেগ বলে টু পাই বাই থ্রি সিক্স জিরো জিরো, কারণ একটা পূর্ণ চক্র যাচ্ছে মিনিটের কাটার, এই মিনিটের কাটা এখান থেকে গিয়ে আবার এখানে আসছে, টোটাল কত সময় লাগবে এক ঘন্টা, তাই না? এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড, তাহলে টু পাই বাই ছত্রিশশো লিখে দিলাম, নেক্সট হচ্ছে কী দেখে নাও, এবারে ঘন্টার কাটা এখান থেকে টোটাল এখানে আসতে কত সময় লাগবে, আমার তো ওমেগা তো ফর্মুলা এটা, ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি,
ওকে, তাহলে মিনিটে কাটার জন্য ধরলাম ওমেগা ওয়ান ইকুয়াল টু পাই বাই টি, আর ঘন্টার কাটার জন্য ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টুয়েলভ টি, তাই না? টুয়েলভ টি, কারণ বারো গুণ মিনিটে কাটা, দেখে নাও ঘন্টা কাটাটা এখান থেকে এখানে আসতে কতটা সময় লাগবে, বারো ঘন্টা লাগবে। তাহলে এক ঘন্টার জন্য হচ্ছে ক্যাপিটাল টি যদি হয়, তাহলে বারো ঘন্টা বারো ইন্টু টি। ওকে, এবার দুটোকে আমরা প্রান্ত বিন্দু ভি ওয়ান ইকুয়াল টু ওমেগা আর, যে ফর্মুলা আছে সে ওমেগা ওয়ান এল ওয়ান, ভি টু ইকুয়াল টু ওমেগা টু এল টু, এবারে এই সমীকরণটাই বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখানে খুব সহজে আমরা এল টুটা বের করতে পারবো। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, এগারো নম্বর কোয়েশ্চেনটা দেখানো কী বলছে, পিচ রাস্তা ও গাড়ির টায়ার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1.0 শুকনো রাস্তার জন্য, ওকে, এবং 0.7 জলে ভেজা রাস্তার জন্য, শুকনো দিনে যদি নিশ্চিন্তে 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গাড়ি বাঁক নিতে পারে, তাহলে বর্ষার সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে। খুবই সহজ কোশ্চেন, দেখে নাও, এখানে খুব সহজভাবে সমাধান করা যাবে এটা। দেখে নাও কোশ্চেন নাম্বার ইলেভেন, কোশ্চেন নাম্বার ইলেভেনটা কী বলছে দেখো, ভালো করে শুনে নাও কোশ্চেনটা। পিচ রাস্তা, ওকে, পিচ রাস্তা গাড়ির টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, একটা রাস্তা আছে ধরো বাঙ্কিং অবস্থা আছে, ওকে এইভাবে, ওকে, পিচ রাস্তা এবং গাড়ির ঘর্ষণের টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1.0 যখন রাস্তা শুকনো ছিল, অর্থাৎ গরমকাল ধরতে পারো, আর বর্ষাকাল যখন বৃষ্টি হচ্ছে তার জন্য আলাদা, আর শুকনো যখন ছিল, যখন রাস্তা শুকনো আছে তখন ঘর্ষণ গুণাঙ্ক কত হচ্ছে, টায়ার যে গাড়ি আছে টায়ার এবং রাস্তা পিচ রাস্তা আছে তার মধ্যে 1.0 হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ মিউ, ওকে, আর 0.7 হচ্ছে জলে ভেজা, অর্থাৎ যখন ভিজে রাস্তা আছে সেক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক কত, 0.7, ওকে, এটা বলছে। শুকনো দিনে যদি নিশ্চিন্তে 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গাড়ি বাঁক নিতে পারে, তাহলে বর্ষার সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে। খুবই সহজ দেখেন কোশ্চেনটা, তাহলে এখানটা আমরা কী করে দেখে নাও, এখানে প্রথম লিখে প্রদত্ত বলে কী কী দিয়েছে, প্রদত্ত ঘর্ষণ গুণাঙ্ক, তাই তো, ভিজে প্রথম হচ্ছে শুকনো রাস্তায়, শুকনো রাস্তায় ঘর্ষণ গুণাঙ্ক মিউ ওয়ান ইকুয়াল টু 1.0, ওকে, 1.0 বা 1 বলতে পারি, ভিজে রাস্তায় রাস্তায় ঘর্ষণ গুণাঙ্ক মিউ টু ইকুয়াল টু 0.7, ওকে, 0.7 এই দুটো বলে দিয়েছি। হ্যাঁ, শুকনো দিনে যদি নিশ্চিন্তে 40 কিলোমিটার পর আওয়ার বেগে গাড়ি যেতে পারে, ওকে, তাহলে শুকনো রাস্তায় গাড়ির বেগ, শুকনো রাস্তায় গাড়ির দ্রুতি ভি ওয়ান ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার, ওকে, এখানে ধরে নিতে হবে, ওকে, তারপরে দেখে নাও তাহলে কত বলছে, 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিটা, ওকে, এটা দ্রুতি, ধরি ভিজে রাস্তায় গাড়ির দ্রুতি ভি টু, এটা ধরে নিলাম। এবার আমরা লজিকে আসি, এটা হচ্ছে কোশ্চেনে যা বলে দিই সেটা আমি লিখলাম আমাকে, ওকে, কারণ কী ডেটা আছে আমার কাছে সেটা জানতে হবে, সেই হিসাবে কাজ করতে হবে। এবার দেখুন, যখন কোনো একটা গাড়ি, ওকে, যখন রাস্তায় বাঁক নেয় তখন তার মধ্যে কী হচ্ছে, একটা অভিকেন্দ্র বল কাজ করে, সেটা হচ্ছে কি, এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এবং এই অভিকর্ষণ বল কে যোগান দেয়, সেটা হচ্ছে কি, যে রাস্তার সঙ্গে যে টার যে ঘর্ষণ হচ্ছে সে ঘর্ষণ বল, অর্থাৎ এখানটা হচ্ছে কি, এফ ইকুয়াল টু মিউ এমজি, গাড়িটার ওজন, ওকে, তাহলে মিউ এমজি আর এম ভি স্কোয়ার বাই আর দুটো ইকুয়াল হবে। আর তাহলে এখানে প্রথমটার জন্য দেখে নাও, ধরে আর এখানে ধরে নিতে হবে, ধরে ভি রাস্তায় গাড়ির দ্রুতি হচ্ছে ভি এবং গাড়ির ভর, এবং গাড়ির ভর এম, ওকে,
তাহলে এখানে বলতে পারবো কি আমরা যে গাড়ি যখন কোনো রাস্তায় বাঁক নেয় সেখানে যে যে পথে বাঁক নেয় সেখানে একটা অভিকেন্দ্র বল কাজ করে সেই অভিকেন্দ্র বলটা হচ্ছে কি এম ভি স্কোয়ার বাই আর এবং এই বলটা যোগান দেয় ঘর্ষণ বলটা এবং ঘর্ষণ বলটা কি এফ ইকুয়াল টু মিউ এম জি ওকে তাহলে এখানে বলতে পারি অর্থাৎ শুকনো রাস্তার ক্ষেত্রে বা এখানে লিখে দিতে পারি যে গাড়ি যখন রাস্তার বাঁক নেয় তখন গাড়িতে যে অভিকেন্দ্র বল ক্রিয়া করে সেই বলের যোগান দেয় ঘর্ষণ বল অর্থাৎ ভিজের শুকনো রাস্তার ক্ষেত্রে অর্থাৎ শুকনো রাস্তার ক্ষেত্রে আমরা বলতে পারি কি এম ভি ওয়ান স্কোয়ার বাই আর ইকুয়াল টু মিউ ওয়ান এম জি মিউ ওয়ানটা দেখে নাও শুকনো রাস্তার জন্য ওকে মিউ ওয়ানটা শুকনো রাস্তার জন্য ঘর্ষণ বল এটা যেখানে আর ইকুয়াল টু বৃত্তাকার পথের ব্যাসার্ধ ওকে এটাকে আমি এক নম্বর দিলাম তারপর লিখছি বা এখানে আমি যদি এটা এম এম কেটে দিই এখানে তাহলে পাচ্ছি কি ভি ওয়ান স্কোয়ার বাই আর ইকুয়াল টু মিউ ওয়ান জি এটাকে আমি এক নম্বর দিলাম ওকে এবং শুকনো রাস্তার ক্ষেত্রে এবং ভিজে রাখ এটা শুকনো হলো ভিজে ভিজে রাস্তার ক্ষেত্রে আমরা বলতে পারি কি এম ভি টু স্কোয়ার বাই আর ইকুয়াল টু মিউ টু এম জি তাহলে এম এম কাটবে তাহলে বা ভি টু স্কোয়ার বাই আর ইকুয়াল টু মিউ টু জি এটাতে দু নম্বর এবার দুটোকে ভাগ করবো এই দুটোকে আমরা ভাগ করবো তা টু বাই ওয়ান করতে পারি কারণ আমরা বের করবো ভি টুটা ওকে তাহলে এখানে টু বাই ওয়ান করি তাহলে এখানটা আমরা করবো দেখে নাও টু ডিভাইডেড বাই ওয়ান দু নম্বর এবং এক নম্বর সমীকরণ দুটোকে ভাগ করবো তাহলে কী পাচ্ছি দেখে নাও তা দেখে নাও এটা বলতে তাহলে কি ভি টু স্কোয়ার বাই আর বাই ভি ওয়ান স্কোয়ার বাই আর ইকুয়াল টু তাহলে মিউ টু জি বাই মিউ ওয়ান জি তা জি জি কাটবে আর কাটবে তাহলে বলতে পারি কি ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান তাহলে বা ভি টু বাই ভি ওয়ান বলতে পারি রুট অফ মিউ টু বাই মিউ ওয়ান তাহলে বা ভি টু ইকুয়াল টু রুট অফ মিউ টুর মান কত কেন 0.7 বাই ওয়ান ইন্টু 40 এটা কথা বলে দেখানো 40 কিলোমিটার তাই না ভি টুটা এখানে বলে দিয়ে দেখানো 40 কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে যদি ক্যালকুলেট করো দেখবে এটা তোমরা ক্যালকুলেটার ফেলবে ক্যালকুলেট করলে কত আসবে দেখানো তাহলে বা বলতে পারি কি ভি টু ইকুয়াল টু 33.5 কিলোমিটার পার আওয়ার এইটা আসবে ওকে তাহলে ভি টু ইকুয়াল টু আসবে 33.5 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ভিজের রাস্তায় বেগটা একটু কমে যাবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখো না কোশ্চেন নম্বর হচ্ছে কি 12 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো না 10 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে আর এবং স্মল আর ব্যাসার্ধের সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষে এমনভাবে চলছে যে উভয়ের পর্যায়কাল সমান হয় বস্তুটির অভিকেন্দ্র ত্বরণের অনুপাত নির্ণয় করো খুবই সহজ আছে দেখে না অভিকেন্দ্র ত্বরণের অনুপাত আর এখানে বলছে পর্যায়কাল সমান মানে কি কৌণিক বেগ সমান যার পর্যায়কাল দুটো সমান মানে কি কৌণিক বেগও সমান হবে
সিম্পল কোশ্চেনটা খুব সহজে দেখে নাও, আমি আরেকটু ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। কোশ্চেন নাম্বার টুয়েলভ, ওকে, কোশ্চেন নাম্বার টুয়েলভ, তা দেখানো বলছে কি 10 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে আর এবং স্মল আর ব্যাসাদের সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষে এমনভাবে চলছে, অর্থাৎ দুটো কি আছে দেখলো, একটা ধরলাম ক্যাপিটাল আর আর একটা হচ্ছে কি স্মল আর, এই দুটো বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে, ওকে, 10 কেজি এবং 5 কেজি। তাহলে এখানে যে ভরটা আছে সেটা হচ্ছে কি 10 কেজি, আর এখানে যে ভরটা আছে সেটা হচ্ছে কি 5 কেজি, ওকে, 5 কেজি। তা 10 কেজি 5 কেজি ভর ক্যাপিটাল আর স্মল আর ব্যাসার্ধ একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, ওকে, এটা বলছে দেখেন চলছে, উভয়ের পর্যায়কাল সমান, তাহলে উভয়ের পর্যায়কাল যদি সমান হয় তাহলে কোণবেগ কী হবে, সমান হয়ে যাবে, তাহলে বস্তু দুটির অভিজ্ঞান ত্বরণের মান নির্ণয় করো। তাহলে এখানে দেখে নাও কী কী বলেছে, প্রদত্ত প্রদত্ত M1 ইকুয়াল টু 10 কেজি, M2 ইকুয়াল টু 5 কেজি, ওকে, ব্যাসার্ধ বড়টা ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং ছোটটা ব্যাসার্ধ স্মল আর। তাহলে এখান থেকে না দুটি বৃত্তাকার পথের দুটি বস্তুর পর্যায়কাল বৃত্তাকার পথের বৃত্তাকার পথের পর্যায়কাল সমান হলে সমান হলে এদের কৌণিক বেগ সমান হবে, ওকে, কৌণিক বেগ সমান হবে। তাহলে বলতে পারি অতএব প্রথম বস্তুর বা 10 কেজি M1 বস্তুর বা 10 কেজি ভরের বস্তুর, 10 কেজি দেখেন 10 কেজি ভরের বস্তুর কৌণিক দেখেন অভিকেন্দ্র অভিকেন্দ্র এখন অভিকেন্দ্র 10 কেজি ভরের বস্তুর অভিকেন্দ্র ত্বরণ কী হবে, আমি A1 ধরলাম, কী হবে দেখেন আমরা জানি কি A1 ইকুয়াল টু V² / R, তাই না, এটা কৌণিক ত্বরণ, দেখো না এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, ওকে, এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ MV² / R, তা V² / R হচ্ছে একটি অভিকেন্দ্র ত্বরণ, ভি ইকুয়াল টু কী জানি আমরা ω R, তাহলে ω² R² / R, তাহলে R কাটবে ω² R, এটা হচ্ছে কি কৌণিক ত্বরণ। তাহলে এখানে A1 ইকুয়াল টু বলবো কি ω² R R, ওকে, কারণ এর ব্যাসার্ধ কত বলছে R, এবং 10 কেজি 5 কেজি ভরের বস্তুর অভিকেন্দ্র ত্বরণ A2 ইকুয়াল টু ω² r, তাহলে অতএব A1 / A2 ইকুয়াল টু ω² R বাই ω² r, তাহলে ω² কাটবে A1 / A2 ইকুয়াল টু R বাই r, দেখো না এইটাই অ্যান্সার, খুবই সহজ ছিল একদম। আমরা কৌণিক ত্বরণ দেখেন এখানে আমরা অভিকেন্দ্র ত্বরণ বের করবো কৌণিক বেগের রেসপেক্টে, কারণ কি দেখেন এখানে পর্যায়কাল সেম বলেছে, আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু কি 2π/T, তার মানে ওমেগা কার সঙ্গে ভ্যারি করবো 1/T সঙ্গে ক্যাপিটাল পর্যায়কাল সঙ্গে, তা যার পর্যায়কাল সমান হবে তার কৌণিক বেগও কি সমান হবে, তাহলে এর পর্যায়কাল যা এরও পর্যায়কাল তাই, অর্থাৎ এর পর্যায়কাল T হলে এর পর্যায়কাল T, যদি এটা বলে দেওয়া থাকে তাহলে এর যদি কৌণিক বেগ ওমেগা হয় তাহলে এরও কৌণিক বেগ কী হবে ওমেগা হবে, ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 13 নম্বর কোশ্চেনটা দেখানো কী আছে, একটি ফ্লাই হুইলের কৌণিক বেগ 120 RPM, ওই ফ্লাই হুইলের যে কোনো বিন্দুর কৌণিক বেগ এবং ফ্লাই হুইলের কেন্দ্র থেকে 10 সেমি দূরে কোনো বিন্দুতে রৈখিক দ্রুতি নির্ণয় করো, খুবই ইজি কোশ্চেন দিয়ে দেখানো, আমরা যতটুকু অঙ্ক সমাধান করলাম তার থেকেও খুব সহজ এই অঙ্কগুলো, দেখানো RPM মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্কটা ভুলে দিয়েছে, অর্থাৎ n স্মল nটা ভুলে দিয়েছে, তাহলে এখানে দেখো না কোশ্চেন নাম্বার 13, তাহলে প্রদত্ত
কি বলে দেখে নাও, একটি ফ্লাই হুইলের কৌণিক বেগ 120 rpm, ওকে, অর্থাৎ স্মল এন ইকুয়াল টু 120 rpm রেভলিউশন পার মিনিট, ওকে, এটা। এবং দূরত্ব, রৈখিক দূরত্ব কত হচ্ছে 10 cm, ওকে, রৈখিক দূরত্ব 10 cm, তাহলে কৌণিক বেগ কত হবে এবং রৈখিক দূরত্ব দ্রুতি কত হবে, ওকে। তাহলে অতএব ফ্লাই হুইলের কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু এন ইন্টু 2π/60, ওকে, 2π/60, কারণ আরপিএম বলে, তাই না? তাহলে বা ওমেগা ইকুয়াল টু এন হচ্ছে 120 × 2π/60, তো 0 0 কাটবে, 6 × 2 = 12, তাহলে বা ওমেগা ইকুয়াল টু 4π/s, ওকে, এইটা এটা হচ্ছে কি কৌণিক বেগ। এবার দেখে না রৈখিক দূরত্ব, অতএব আবার ফ্লাই হুইলের রৈখিক দ্রুতি ভি ইকুয়াল টু আমরা জানি কি ওমেগা আর, এখানে আর ইকুয়াল 10 cm বলে দিয়েছি, তাহলে 4π × 10, তাহলে কত হচ্ছে 45 সেমি পার সেকেন্ড, দেখে নাও, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 40π/s, এটা হচ্ছে কি আমার রৈখিক দ্রুতি, কারণ ভি ইকুয়াল টু ওমেগা আমরা জানি, আর নেক্সট এখানে কী হচ্ছে কৌণিক বেগ 44π/s, ওকে। তাহলে এটা গেল কি 13 নম্বর কোশ্চেন। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখো না কী বলছে, এটা খুব সহজ কোশ্চেন দিয়েছে, একটি সাইকেল আরোহী 10 m/s বেগ নিয়ে বৃত্তাকার পথে আবর্তন করছে, যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধ 80 m হয় তবে সাইকেল আরোহীর কৌণিক দ্রুতি নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন, দেখে নাও, কোশ্চেনটা খুবই ইজি আছে, আমি এদিকে নির্ণয় করে দিয়ে দেখ সমাধান করে দিয়ে, দেখো না কোশ্চেন নাম্বার 14 প্রদত্ত, কী কী বলেছে দেখো না, আর আবার কোশ্চেনটা ভালো করে বলছে, দেখো না, একটি সাইকেল আরোহী 10 m/s বেগ নিয়ে বৃত্তাকার পথে আবর্তন করছে, অর্থাৎ ভি ইকুয়াল টু 10 m/s বেগে একটা বৃত্তাকার পথ আবর্তন করছে, ওকে, যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধ 80 m হয়, অর্থাৎ আর ইকুয়াল টু 80 m, 80 m হয়, ওকে, তবে সাইকেল আরোহীর কৌণিক দ্রুতি নির্ণয় কর। খুবই সহজ সিম্পলভাবে কৌণিক দ্রুতি ভি ইকুয়াল টু, বা আমরা কৌণিক দ্রুতি ওমেগা ইকুয়াল টু v/r, তাহলে দেখে নাও, তাহলে বা ওমেগা ইকুয়াল টু ভি এর মান কত দেখে নাও 10, আর এটার আর হচ্ছে 80, 0 0 কাটবে, তাহলে বা ওমেগা ইকুয়াল টু 1/80, মানে দেখে নাও, তাহলে এটা কত দাঁড়াবে 1/80, তাহলে 1/8 rads/s, দেখে নাও 1/8 rads/s, এটাই হচ্ছে অ্যান্সার, তাহলে খুবই সিম্পল। ভি আর একদম প্রথমের দিকে অঙ্ক, একদম পাতি অঙ্ক দিতেছে, অর্থাৎ এর আগে 9, 10, 11, 12 যেভাবে সমাধান করলাম তার থেকে এগুলো কিন্তু খুব ইজি, একদম ভি বলে দিচ্ছে আর বলে দিচ্ছে, তাহলে ওমেগা ভি বাই আর ডাইরেক্ট মান বসাবো, যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার 15 কী বলছে কোশ্চেনটা দেখে নাও, একটি 0.1 kg ভরের বস্তুকে তারের সাহায্যে ঘর্ষণহীন সমতলে 1 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, ওই বস্তুর 10টি আবর্তনের সময়কাল 3.15 সেকেন্ড, এই অবস্থায় অভিকেন্দ্র বলের মান নির্ণয় করো। খুবই সহজ দেখে নাও, তাহলে 10 বারের জন্য যেটা হবে সেটা তাহলে আমাকে একবারে বের করতে হবে, তাহলে কোশ্চেন নাম্বার দেখে নাও, কোশ্চেন নাম্বার 15 প্রদত্ত দেখে নাও, কী কী বলেছে দেখে নাও, একটি 0.1 kg ভরের বস্তুকে, তাহলে ভর এম ইকুয়াল টু 0.1 kg, ওকে, 0.1 kg বস্তুকে তারের সাহায্যে ঘর্ষণহীন
সমতলে, ঘর্ষণহীন সমতলে মানে এমন সমতলে ঘুরছে যেখানে ঘর্ষণ নেই, অর্থাৎ ঘর্ষণ বল এখানে কাজ করবে না। ঘর্ষণহীন সমতলে এক মিটার ব্যাসার্ধের এক মিটার ব্যাসের বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে এক ডি ইকুয়াল টু ওয়ান মিটার, তাহলে আর ইকুয়াল টু কত হবে, ওয়ান বাই টু মিটার, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ, আর ওয়ান বাই টু হয়ে যাবে। ওকে, ব্যাসে ঘোরানো হচ্ছে এই ওই বস্তু দশটি আবর্তনের সময়কাল থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেকেন্ড। ওকে, তাহলে দশটি আবর্তনের সময়কাল টি ড্যাশ ইকুয়াল টু 3.14 সেকেন্ড। ওকে, বলে তাহলে পর্যায়কাল হবে কি, অতএব বৃত্তাকার পথের পর্যায়কাল ক্যাপিটাল টি ইকুয়াল টু টি ড্যাশ বাই 10, কারণ 10 বার আবর্তন যে 3.14 সেকেন্ড সময় লাগে, তাহলে একবার আবর্তন যেটা করো সেটা তো পর্যায়কাল হবে, তাহলে বা ক্যাপিটাল টি ইকুয়াল টু 3.14 বাই 10, তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু 0.314 সেকেন্ড। ওকে, এত সেকেন্ড, তাহলে পর্যায়কালটা আমরা পেয়ে গেলাম। এই অবস্থায় অভিকেন্দ্র বলের মান নির্ণয় করো, খুবই সহজ দেখে নাও। তাহলে আমরা প্রথমে কৌণিক বেগটা নির্ণয় করব, বৃত্তাকার পথের কৌণিক বেগ ওকে, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2π/T, তাই না? 2π, টিটা কত দেখানো, 0.314, ওকে, এটা এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে অতএব অভিকেন্দ্র বল সেটা কি হবে, এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, কারণ কোন অভিকেন্দ্র ত্বরণ ছিল ওমেগা স্কোয়ার আর, তাহলে এখান থেকে আমরা অভিকেন্দ্র বল এম গুণ করলে এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এখানে যদি মানটা বসে দিই এফ ইকুয়াল টু এম এর মান দেখানো কত আছে, 0.1 কেজি ইন্টু ওমেগা স্কোয়ারটা দেখানো কত আছে, 2π/0.314 তার স্কোয়ার ইন্টু আরটা কত দেখানো, আরটা আছে হাফ, 1/2, বা এফ ইকুয়াল টু, তাহলে দেখানো এখানে মানটা কত পাবে, তাহলে এখানে যে প্রত্যেকটা মান তুমি বসিয়ে দাও এখানে পাবে দেখো, তাহলে এখানে যে মানটা বসিয়ে দেওয়া এখানে পাবে 20 নিউটন। কীভাবে দেখানো সেটাও তোমাদের বলে দিচ্ছি, যে 0.1 আছে না, 0.1 মানে বলতে পারি আমি কি 1/3 ইন্টু, এখানে দেখানো 2 ইন্টু, আমরা এখানে বেশি ক্যালকুলেশন কর, পাই হচ্ছে 3.14, তাই না, ডিভাইড পার এটা কত আছে 0.314, তাহলে একটা পয়েন্ট যদি তুলে দিই এখানে, ধরলাম এখানে পয়েন্ট তুলে দিলাম এখানে কত আসবে 100, এখানে পয়েন্ট তুলে দিলাম এখানে কত আসবে 1000, সবই কি আছে স্কোয়ারের মধ্যে ইন্টু 1/2, তাহলে দেখলাম এই দুটো শূন্য কাটবে, এখানে দুটো শূন্য কাটবে, এটা 314 কেটে যাবে, তাহলে পরে 20 দেখে না, এখানে 20, তাহলে এখানে দেখে না 20 1/20, 20 10 দুগুণে 20, তাহলে 1/20 ইন্টু উপরে 20 স্কোয়ার, তা আমরা বলতে পারি কি 1/20 × 20 × 20, তাহলে একটা 20 কাটবে ইকুয়াল টু 20 নিউটন, তাহলে অভিকেন্দ্র বল কি 20 নিউটন। তোমরা এখানটাও ক্যালকুলেশন করে নিতে পারো, কোনো সমস্যা নেই, এখানটা এখানে তুমি ক্যালকুলেশন করে ডাইরেক্ট ওমেগা ইকুয়াল 20 রেডিয়ান পার সেকেন্ড এটা করে নিতে পারো, করে এখানে বসাতে পারো, বা যা আছে পুরোটা একদম শেষে ক্যালকুলেশন করতে পারো, সব থেকে বেস্ট হচ্ছে শেষের দিকে ক্যালকুলেশন করা, কারণ সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথম দিকে সহজ আসে না, কিছু কিছু জটিলতা চলে আসে, সেই জন্য চেষ্টা করো সব থেকে শেষের দিকে সব ক্যালকুলেশন করা, তাহলে অঙ্কটা সঠিক হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেনটা দেখানো কী বলছে, একটি বৃত্তাকার একটি বস্তু কণা 300 RPM বেগ নিয়ে 0.1 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে আবর্তন করছে, বস্তুকণার রৈখিক বেগ ও অভিকেন্দ্র ত্বরণ নির্ণয় করো। খুবই সহজ দেখে নাও, রৈখিক বেগ এবং অভিকেন্দ্র ত্বরণ,
তো দেখো না কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 16 প্রদত্ত। কি কি বলেছে দেখো না, কোশ্চেন বলছে কি একটি বস্তু কণা 300 RPM বেগ নিয়ে, ওকে তাহলে n ইকুয়াল টু কত বলেছে 300 RPM, RPM ওকে 300 RPM বেগ নিয়ে 0.1 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে, তাহলে r ইকুয়াল টু কত 0.1 মিটার বৃত্তপথে আবর্তন করছে। ওকে এটা বলছে বস্তু কণার রৈখিক বেগ ও অভিকেন্দ্র ত্বরণ নির্ণয়। রৈখিক বেগ নির্ণয় করতে হচ্ছে, রৈখিক বেগ বলতে পারে কি, প্রথমে আমরা ওমেগাটা বের করবো, দেখুন ওমেগা বস্তুটির বা বস্তু কণার কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি কি এন ইন্টু 2π/60, কারণ RPM বলেছে, তাহলে এন এর মান 300 × 2π/60, 0 0 কাটলো 5 6 30, ওকে 5 6 30, 5 2 10, 10π/rad/s, এটা ওমেগা, ওকে ওমেগা পেয়ে গেলাম। তাহলে আমরা কৌণিক বেগ পেলাম, কী বেড়েছে দেখুন রৈখিক বেগ, তাহলে অতএব বস্তু কণার রৈখিক কি বেগ, রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা, তাই না, ভি ইকুয়াল টু ওমেগা আমরা জানি, ওমেগা কত দেয় 10π × আর এর মান কত দেখো 0.1 মিটার, তাহলে কত যায় π/s, 10 × 0.1 তাহলে কত হবে পাই হয়ে যাবে, তাহলে এখানে দেখুন অ্যান্সার দেখুন কত বলেছে π/s। ওকে এটা আমরা পেলাম কি এটা যে রৈখিক বেগ, এবার অভিকেন্দ্র ত্বরণ আবার বস্তু কণার অভিকেন্দ্র ত্বরণ ত্বরণ এ ইকুয়াল টু ω² r, তাই না, ওমেগার মান কত পেয়েছি আমরা দেখলাম 10π তার হোল স্কোয়ার ইন্টু 0.1, তার মানে দেখে নাও কত হবে 100π² × 0.1, তাহলে এখানে বলতে পারে কি 10π তাহলে m/s². তার মানে এখানে পাচ্ছি কি এ ইকুয়াল টু 10π/s², এটা হচ্ছে অভিকেন্দ্র, দেখে না অভিকেন্দ্র এটা π² অবশ্যই π² হবে, দেখে না π² কেন 10π² করলে তাহলে 100π², তাহলে 0.1 হয় 100 গুণ করলে 10 হয়ে যাবে, ওকে 10π², তাহলে এটা হচ্ছে কি অভিকেন্দ্র ত্বরণ। ওকে আর নেক্সট দেখে নাও, নেক্সট 17 নম্বর অঙ্কটা দেখে না কী আছে, 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির একটি 10 মিটার ব্যাসার্ধের অবতল সেতু 48 কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করে, সেতুর সর্বনিম্ন বিন্দুতে গাড়ির উপর লম্ব প্রতিক্রিয়া মান লম্ব প্রতিক্রিয়া বলের মান নির্ণয় কর, ওকে এটা বলেছে, তাহলে এটা কীভাবে নির্ণয় করো দেখো না, খুবই সহজ আছে কিন্তু এটা কনসেপ্ট চলে আছে, ওকে এই অঙ্কটা একটু কনসেপ্ট চলে আছে, ভালো করে বুঝতে হবে, ছবিটা অবশ্যই বুঝতে হবে, ছবিটা যেটা আঁকো এখানে কী বলে দেখো না একটা সেতু আছে, অবতল সেতু এরকম একটা সেতু আছে, ওকে এরকম একটা সেতু আছে, একটা সেতু ওকে এরকম সেতু, এরকম অবতল সেতুতে একটা গাড়ি যাচ্ছে, দেখে নাও 1000 কেজি ভরের, তাহলে প্রদত্ত লিখছে না 17 দাগের প্রদত্ত m = 1000 কেজি, ওকে 1000 কেজি ভরের একটি মোটর গাড়ি একটি 20 মিটার ব্যাসার্ধের অবতল সেতুতে, অর্থাৎ এইটা যেই বৃত্তের কিন্তু অবতল সেতুটা আছে, এই যে বৃত্তের ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধ বলছে কত r = 20 মিটার, 20 মিটার, 20 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার অবতল পথ আছে, সেতু আছে, সে তার মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে, ওকে অবতল সেতুতে 48 কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করে, তাহলে এখানে যে বেগে যাচ্ছে গাড়িটা v = 48 কিলোমিটার/আওয়ার বেগে, এত বেগে যাচ্ছে, তাহলে কিলোমিটার/আওয়ারকে আমি m/s-এ কনভার্ট করবো, কীভাবে দেখে নাও = 48 × কিলোমিটার মানে 1000 × 10³³৩৬০০, 3600, ওকে এটা 3600, তাহলে বা v = এটা যদি ক্যালকুলেট করে দেয় তোমরা ক্যালকুলেট করে দেখবে এটা আসবে কি 13.33, এরম টাইপের আসবে, এত
मीटार पर सेकेंड ओके ये आसने तेरे ये क्योंकुलेट कर हजार आज दो शून्य काटे एक शून्य थकने तुम्हारा जो क्योंकुलेट करो एरम टाइप आज ओके नेक्स्ट देखे नो तेल एखे भि बोले दीजिए तेल मीटार पर सेकेंडे कन्वर्ट करो सेतुर सर्वनिम्न बिंदुते गाड़ी ऊपर लम्ब प्रतिक्रिया मान निर्णय करो अर्थात सर्वनिम्न बिंदुते अर्थात ये अवतल पथ जा सर्वनिम्न बिंदु कौन ये तेल एखे तो गाड़ी आज ओके हमारे गाड़ी एखंड आज ओके तेल एखे ये बिंदु प्रतिक्रिया लम्ब प्रतिक्रिया बल तमें एनटा कत से बेर करते बोले तेल एक गाड़ी जो सर्वनिम्न बिंदु थकबी तर दो बल प्रयुक्त हो एक नीचे दिखे एम जी और ऊपर दिखे अभिकेंद्र ये कि लम्ब बल तर गाड़ी कौन दिखे जाए यह दिख बराबर जाए अभिकेंद्र देखे नो तेल ये जा बराबर तेल देखो एक गाड़ी तेल जो बी एक वृत्तकार पथ आदि अर्धेकटा नहीं तेल एट अवतल पथ आज तेल ये अवतल पथे जो एक गाड़ी घूर तेल ये कि बल देखें एक वस्तु जो एक वृत्तकार पथे घोरे से बल प्रभाव घोरे अभिकेंद्र बल प्रभाव भलो कर बोझ चेषा करो जो एक वस्तु के दिखे तो बुझते हैं एक वस्तु ये दिखते जा से जा वृत्तकार पथे अवतल हो उत्तल जी पथे हो से जा बल प्रभाव से वृत्तकार पथे बेके जा अभिकेंद्र बल तेल एक अभिकेंद्र बल एक वस्तु के एक वृत्तकार पथे घुरे भाला मन रखा को वस्तु वृत्तकार पथे पथे घोरार मेन कारण हे कि तरह जो अभिकेंद्र बल क्या करें अभिकेंद्र बल और अपकेंद्र बल तेल एखे देखे ना अभिकेंद्र बल है और एक जो लम्ब एखे जो लम्ब प्रतिक्रिया बल आज से बलटा क्या करें तेल एखे बोलो तेल अतए गाड़ी ऊपर सर्वनिम्न सेतुर सेतुर सर्वनिम्न बिंदुते सेतुर सर्वनिम्न बिंदुते गाड़ी ऊपर ऊपर प्रयुक्त लब्धि बल সেটা কি হবে দেখে নাও তাহলে এন এটা হচ্ছে লম্ব বল এবং তাকে মিনিমাইজ করার চেষ্টা করে কোনটা এম জি গাড়িটার নিজস্ব ভর মাইনাস এম জি কারণ ভর নিচে দিয়ে কাজ করবে আর লম্ব বলটা প্রতিক্রিয়া বলটা উপর দিয়ে কাজ করবে সে তার ফলে গাড়িটা কি হচ্ছে এই অবতল পথে ঘুরবে ভালো করে দেখে নাও লম্ব বলটা উপর দিয়ে কাজ করবে এবং আর এই গাড়িটার ওজনটা নিচে দিয়ে কাজ করবে এর লব্ধি বল অনুযায়ী तो से गाड़ी की है अवतल पथे घुरे अवतल पथ घुर मैंने क्या वृत्तकार पथे घुर मैंने तरह जो बल क्या होता है कि अभिकेंद्र बल तेल एखे लब्धि जो बल्ट से अभिकेंद्र बल है एम भि स्क्वायर बाय आर ओके एम भि स्क्वायर बाय आर तेल एखे जो लम्ब प्रतिक्रिया बल बेर करी एन इक्वल टू एम भि स्क्वायर बाय आर प्लस एम जि तेल एखान जो एम कमन नहीं एन इक्वल टू তাহলে এম যদি কমন নিয়ে নিই বা এখানে যদি মানটা আমি বসিয়ে দিই ওকে মানটা বসিয়ে যদি দিই তাহলে কী হবে জি এর মান কী বলে দেখে নাও জি এর মান এখানে কিছু বলে দেয়নি তাহলে এখানে জি তুমি 9.8 ধরতে পারো বা 10 তুমি ধরতে পারো যেহেতু এখানে কিছু বলে দেয়নি দেখে নাও এখানে কিছু বলে দেয়নি তা যেখানে বলে দেবে সে নর্মালি দেখবে যেখানে বলে দেয় সেখানে যদি 10 বলে দেয় 10 ধরবে আর যদি কিছু না বলে দেওয়া থাকে সেখানে 9.8 তোমরা ধরে নেবে তাহলে এন ইকুয়াল টু দেখে নাও তাহলে আমি বলতে পারি এম এর মান কত দেখে নাও 1000 খেয়েছি তাহলে 1000 ইনটু ভি এর মান দেখে নাও 13.33 তার স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি আছে দেখে নাও আর আরটা কত 20 এটা প্লাস এম এখানেও তো এখানে এম একই ভর আছে তাহলে 1000 ইন্টু 9.8 এইটা কারণ এর সঙ্গে আর নেই তাহলে বা তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেট করো ওকে এটাকে আলাদা করে ক্যালকুলেট করবে দেখো এইটা আলাদা করে ক্যালকুলেট করবে প্লাস এইটা আলাদা করে ক্যালকুলেট করবে দুটো করে টোটাল আসবে দেখো এখানে টোটাল আসবে কি 18684 এর মতো আসবে ওকে 18684 নিউটনের মতো 18684 নিউটন মতো আসবে মেইন এই অঙ্কটা হচ্ছে লজিকটা কনসেপ্টটা ভালো করে তোমাকে বুঝতে হবে আমার এখানে লম্ব প্রতিক্রিয়া বলটা নির্ণয় করতে বলেছে তাহলে আগে প্রদত্ত কী কী আছে লিখে ফেলবো তারপরে দেখে নাও একটা গাড়ি যখন এই অবতল পথে সর্বনিম্ন বিন্দুতে আসবে তখন তার উপরে দুটো বল ক্রিয়া করবে একটা হচ্ছে লম্ব বরাবর একদম দেখে নাও এখানে হচ্ছে কি তার এর ওজনটা পুরো লম্ববার নিচে দিয়ে কাজ করবে এবং লম্ব বলটা উপর দিয়ে কাজ করবে এর লব্ধি বলের ফলে এই গাড়িটা এই বরাবর ঘুরবে এই বরাবর যাবে
তাহলে একটা বৃত্তাকার পথ বরাবর উৎপত্তি ঘটবে। তাহলে বৃত্তাকার পথে কোনো বস্তু যখনই ঘুরবে সেখানে সেই বলটা হচ্ছে অভিকেন্দ্র বলের জন্য। তাহলে এটা অপকেন্দ্র বল আর এটা হচ্ছে অভিকেন্দ্র বল, দুটো ইকুয়াল হয়েছে। ওকে, তাহলে সেই দুটোকে আমরা ইকুয়াল করে এন এর মানটা বের করলাম। এখানে দেখেন, এখানে যে অভিকেন্দ্র বলটা সেই যোগান দিচ্ছে কি লম্ব বল মাইনাস এমজি, তো এন মাইনাস এমজি এই দুটো করলে যেই বলটা পাচ্ছি সেই বলটা কিন্তু একে গাড়িতে অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে, তার ফলে কিন্তু গাড়িটা সেতুর মধ্যে যেতে পারছে। ওকে, তো সেখান থেকে আমরা কী করবো লম্ব প্রতিক্রিয়া বলটা এইভাবে বের করে নেবো। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে নাও টোটাল বৃত্তীয় গতির এই চ্যাপ্টার সমস্ত অঙ্কগুলো আমি সমাধান করে দিলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।